2017 সালের নভেম্বর মাসে সৌদি আরব সরকার সোফিয়া নামের এক অসাধারণ আধুনিক প্রযুক্তির রোবটকে নাগরিকত্ব প্রদান করে। সে রোবটটি একবার এক সাক্ষাৎকারে বেশ স্পষ্ট ইংরেজি ভাষায় জানিয়ে দিয়েছিল সে পুরো মানবজাতিকে ধ্বংস করতে চায়। সম্প্রতি ওই আলোচিত রোবটটি নিয়ে আরেকটি মজার ঘটনা ঘটেছে। এ সপ্তাহে সোফিয়া একটি সাক্ষাৎকারে জানায় সে নিজের একটি পরিবার গড়তে চায়। শুধু তাই নয়, সোফিয়া আরও জানায় প্রতিটি রোবটই সন্তানের পিতামাতা হতে চায়, তাই রোবটেরও সন্তান ধারণ করা প্রয়োজন। চলতি সপ্তাহের ওই সাক্ষাৎকারে নাগরিকত্ব পাওয়া পৃথিবীর প্রথম রোবটটি আরও বলে, রোবটের জন্য পরিবার খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কেননা পরিবার ছাড়া কেউই সুখী হতে পারে না, তাই মানুষের মতো রোবটেরও পরিবার নিয়ে সুখে থাকা প্রয়োজন। প্রথম দিকে সোফিয়া নামের ওই সুপার রোবটটি বলেছিল সে মানবজাতি ধ্বংস করতে চায়, এবার বলছে প্রতিটি রোবটেরই সন্তান প্রয়োজন। এই রোবটের পরের আবদার যে কী হতে পারে তা নিয়ে চিন্তায় আছে সবাই। তো বন্ধুরা, এই রোবটটির এইসব আবদার নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর দেশ বিদেশের এমনই আজব সব তথ্য পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।